আমি শেখের কাছে একটু বিশেষ বিষয়ে নসিহত জানতে চাইবো, সেই সাথে একটু বলতে চাইবো যে আসলে ইসলাম তো আমাদেরকে আশাবাদী হতে বলেছে, আমাদেরকে নিরাশ হওয়া হতাশ হওয়ার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। সেই সাথে ইসলাম আমাদেরকে বলেছে মানুষকে ক্ষমা করার যে উদার মানসিকতা সেটা রাখতে। আমরা জানি যে আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা শিশুকালে শত্রুতা করে, ভাইরা বলতে সৎ ভাইরা, তাকে কূপে ফেলে দিয়েছেন। তিনি তাদেরকে যখন হাতের নাগালে পেয়েছেন তখন তাদেরকে গোনে গোনে ধরে, মানে ওই যে পই পই করে হিসাব করা বলে, ওরকম ধরতে পারতেন, কিন্তু না ধরে তিনি কি করলেন, তিনি বললেন লা তাসলিম আলাইকুম ইয়াউম, আজ তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেই। এই যে প্রতিশোধ না নেওয়া, এই শিক্ষা তো নবীদের শিক্ষা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখেছি যে তিনি মক্কা বিজয়ের পরে তিনি ক্ষমার দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। এভাবে আমরা দেখি যে গোটা ইসলামটাই আসলে ক্ষমার এক সুন্দর নজির আমাদেরকে স্থাপন করার শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন খুজিল আফওয়া, ক্ষমাকে তুমি গ্রহণ করো, ও আমর বিল উরফ ওয়া আরিদ আনিল জাহিলিন, যারা তোমার প্রতি অবিচার করেছে বা মূর্খ মানুষ তাদেরকে ইগনোর করো। এটা আমাদের নিজেদের শান্তির জন্য দরকার। তো এ বিষয়ে যদি কিছু বলতেন যে আসলে আমাদের ক্ষোভ থাকা উচিত নাকি ক্ষমা থাকা উচিত, নাকি ক্ষোভ নয় ক্ষমাটাই আমাদের গ্রহণ করা উচিত। আমার মনে হয় এটা আর প্রশ্ন করার কিছু নাই, ক্ষমা করা উচিত আমরা সবাই জানবো। তারপরে এই বিষয় বা অন্য কোনো বিষয়ে যদি কিছু বলতে চান। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সত্যি আমি নিজেই আজকে আলহামদুলিল্লাহ আনন্দ অনুভব করছি যে সবসময় আমরা অনলাইনে যেই সরাই সমাধান দেখে থাকি, আজকে সেই স্টুডিওতে সাহেব কীভাবে কাজ করেন আলহামদুলিল্লাহ দেখার সুযোগ হয়েছে। এবং আমি মনে করি যে আলহামদুলিল্লাহ সাহেব যেভাবে কাজ করছেন তার সেই কাজটির ধারাবাহিকতা রক্ষা করে কাজ হওয়া উচিত। তারপর সাহেব জোর করে এখানে নিয়ে এসছেন এবং সাহেব সুন্দর একটা প্রসঙ্গ পেতেছেন। আমি এই প্রসঙ্গে শায়েখ যেটা বলেছেন মোটামুটি বক্তব্য শেষ আমি মনে করি, তবে আমি বলবো শায়েখ যে আসলে মানুষের যে ক্ষমা করা উচিত বা মানুষের মনের মধ্যে কেউ কষ্ট দিয়ে ফেললেও সেটা ধরে না রাখা উচিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে রসুল নিজে জিজ্ঞাসা করেছিলেন তাদের কাছে, আজকের দিনে তুমি আমাদের কাছে কি ব্যবহার আশা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কত সুন্দর একরকম আমরা আমাদের ভাষায় বলতে পারি যে তাকে তাকে খুশি করার জন্য বলল তুমি সম্মানিত মানুষ, তোমার বংশ সম্মানিত, তোমার আব্বারা শরীফ মানুষ, মানে যত ধরনের। রসুল সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আজকে তোমাদের কারো প্রতি আমার মনে কোনো ধরা নাই, সবাইকে মাফ করে দিলাম যেমন ভাবে মাফ করেছেন ইউসুফ আলাইহিসসালাম। তো সেই প্রসঙ্গ আপনি বলেছেন শেখ, এটা তো আমাদের জানা, কিন্তু আমরা এগুলো শোনার পরেও কেন আমাদের সমাজে আমরা এই কাজগুলির ভিন্ন রূপও দেখতে পাচ্ছি, আবার অনেক সময় দেখা যাচ্ছে এটা আমাদের নিজেদের জীবনে এফেক্ট পড়তেছে না কেন? আমি যেটা মনে করি শেখ যে আগে আমাদের যারা এলেম অর্জন করতেন তারা কেবল অনলাইন ভিত্তিক এলেম চর্চাকারী ছিলেন না, তাদের কাছে নুসখার কিতাবাত থাকতো, সেইগুলো দেখে এলেম নিতেন, সাথে সাথে সেই শায়েখের কাছে যেতেন, সোহবতে যেতেন। আজকে আমরা মোটিভেশনাল হয়ে গেছি, আমরা বিভিন্ন ধরনের মোটিভেশন শুনছি, শুনে শুনে আমরা নিজেরা খুব মনে করছি যে আমরা মোটিভেটেড হচ্ছি, আসলে কিন্তু আমরা এই মোটিভেশনটা ধরেও রাখতে পারছি না। শায়েখ আপনার কথা আমি শুনছি, ভালো লাগছে, খুব পছন্দ হয়ে একটা চমৎকার কমেন্ট লিখে দিচ্ছি, এরপরে শেয়ার করে দিচ্ছি, এই শেষ। কিন্তু এটা যে আমার জীবনে বাস্তবায়ন দরকার, এই জন্য আমার মনে হয় শায়েখ যে আলেম ওলামাদেরকে তাদের এই অনলাইন অ্যাক্টিভিটিসের সাথে সাথে সহবত দেওয়া দরকার। এবং শায়েখ আরেকটা জিনিস একটু আমি মাঝে মাঝে চিন্তা করি আপনার কাছে, এক মিনিট আমি সংক্ষেপে শেষ করে দিব। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ নববীতে ইমামতি করতেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা নামাজের পরে উল্টা দিক হয়ে ঘুরে বসতেন। ইভেন আমাদের মাগরিবের সালাতের পরেও আমাদের ঘুরে বসার অভ্যাস নাই, যারা সুন্নাহ প্র্যাকটিস করেন তারাও ঘুরেন না, অথচ নবীজি প্রত্যেক নামাজের পরে ঘুরে বসতেন, সাহাবীদের সাথে কথা বলতেন, দোয়া তাসবিহ শেষ করার পরে এরপরে সুন্নাতের জন্য যেতেন। এটার দ্বারা এটা বোঝাতে যাচ্ছে এখন আমাদের ইমাম, ইভেন মক্কা মদিনার ইমাম বলি, আমাদের ইমামরা বলি, আমরা এত ব্যস্ত আমরা যে আমরা আমাদের মুসল্লিকেও সময় দিতে পারি না, মুসল্লিরাও ব্যস্ত, মুসল্লিরাও ব্যস্ত যে ইমাম সাহেব সোহবত নিতে রাজি, সোহবত নিতে রাজি নাই। তা আমি বলবো সংক্ষিপ্ত সময় যেটা যে আমরা আবার সোহবতের জগতে মনে হয় আমাদের যাওয়া দরকার শেখ। এবং আপনারা যারা আমাদের সিনিয়র আলহামদুলিল্লাহ যাদের কাছ থেকে আমরা এলেম নেই, আপনাদের এই অনলাইনের পাশাপাশি উন্মুক্ত সোহবত দেওয়ার জন্য সাপ্তাহিক অ্যারেঞ্জমেন্টও মনে হয় রাখা দরকার যে কিছু মানুষ আসবে।